যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ দেশে যখন এই মেডিকেল সামগ্রীর অভাব রয়েছে তখন সার্বিয়ায় পাঠানো হলো প্রচুর পরিমাণে সেই মেডিকেল কিটস সুরক্ষা সরঞ্জামের অভাবে করোনা ভাইরাস আক্রান্তদের চিকিৎসা করতে অসুবিধার সম্মুখীন হচ্ছেন ডাক্তারবাবুরা এবং অন্যান্য মেডিকেলের সাথে জড়িত যারা আছেন তারা কোথাও মোটরসাইকেলের হেলমেট আবার কোথাও রেনকোট পরে চিকিৎসা করছেন করোনা আক্রান্তদের চিকিৎসকরা এমনটা তো আমরা প্রায় দেখছি এর মধ্যেই ভারত থেকে সার্বিয়ায় নব্বই টন চিকিৎসা সামগ্রী যাওয়া নিয়ে বিতর্ক উঠে গেছে তুঙ্গে ইউএনডিপি সার্বিয়া শাখার পক্ষ থেকে টুইটের পরই ভারতীয় চিকিৎসার সরঞ্জামের বিষয়টি সামনে এসেছে সেই টুইটে বলা হয়েছে ভারত থেকে নব্বই টন চিকিৎসা সামগ্রী নিয়ে দ্বিতীয় কার্গো বোয়িং সাতশো বিমান বেলগেট এসেছে ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় ইউএনডিপির সার্বিয়া শাখার তত্ত্বাবধানে এতগুলো জিনিস এসছে সার্বিয়া সরকারের কাছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক অবশ্য বিষয়টি জানা নেই বলে দায় এড়িয়েছেন তবে বিতর্ক কিন্তু চলছেই জানা যাচ্ছে যে নব্বই টনের মধ্যে পঞ্চাশ টনই রয়েছে সার্জিক্যাল গ্লাভস এছাড়া মাস্ক এবং চিকিৎসকদের জন্য প্রয়োজনীয় পোশাক ও পাঠানো হয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ জানাচ্ছে গত উনত্রিশ মার্চ চিকিৎসার নিরাপত্তার সরঞ্জাম নিয়ে একটি বিমান সার্বিয়া উড়ে গিয়েছে তাতে ৩৫ লক্ষ জোড়া সার্জিক্যাল গ্লাভস ছিল আর কোভিড নাইন্টিনের বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইয়ের অংশ হিসেবে সার্বিয়া এগুলি পাঠানো হয়েছে বলে কোচি বিমানবন্দরের কাস্টমসের পক্ষ থেকে জানা যাচ্ছে এই প্রসঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল জানিয়েছেন প্রয়োজনীয় চিকিৎসা উপাদান যে উৎপাদন করা বা অন্য দেশ থেকে জোগাড় করাই আমাদের মূল লক্ষ্য সার্বিয়ার বিষয়টি আমার জানা নেই প্রশ্ন উঠছে ভারতেই যখন এত অমিল ভারতীয় চিকিৎসকদের যখন দেওয়া যাচ্ছে না তাহলে বিদেশ থেকে তো আনানোর কথা তার পরিবর্তে বিদেশে এতগুলো কীভাবে গেল এই নিয়ে বিতর্ক চরম আকার নিয়েছে